বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, জলবায়ু পরিবর্তনের তহবিলের অর্ধেক টাকা লুট করে বাকি অর্ধেক টাকা ফেরত দিয়েছে সরকার। সরকারের সব কর্মকাণ্ডের মূলে দুর্নীতি ও লুটপাট বলে মন্তব্য করেন তিনি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে বিএনপি। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পৃথিবী অতি দ্রুত ধ্বংসের দিকে যাচ্ছে, পরিবেশ বাঁচাতে বিশ্ব নেতাদের কমিটমেন্ট দরকার। দেশের রাজনৈতিক নেতাদের, বিশেষ করে সরকারে যারা থাকে, তাদের কমিটমেন্ট সবচেয়ে বেশি প্রয়োজন। কিন্তু বর্তমান সরকারের কোনো কমিটমেন্ট নেই, জনগণ দ্বারা নির্বাচিত নয় বলেই সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতা নেই। বাজেটে পরিবেশ নিয়ে তেমন কোনো বরাদ্দ নেই, বরাদ্দ পেয়েছে মেগা প্রকল্প যেখানে লুটপাট করা যায়। দানব সরকার দেশের অর্জনগুলোকে তছনছ করে দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। অতি দ্রুত সুস্থ হয়ে খালেদা জিয়া বিএনপির সংগ্রামে নেতৃত্ব দেবেন বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল।